একশো ভাগ উৎসব ভাতার দাবিতে আজকের এই ঈদুল ফিতরের দিনে শিক্ষক কর্মচারীরা আজ মাঠে নেমেছে। তারা কালো পতাকা মিছিল করছে, বিক্ষোভ করছে। তাদের দাবি 25 ভাগ নয়, তারা 100% উৎসব ভাতা চাচ্ছে। এ কারণে এই শিক্ষক কর্মচারীরা তারা ফকিরবাড়ি থেকে কালো পতাকা মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা অশ্বিনী কুমার হলের সামনে এখানে এসে তারা দাঁড়িয়েছে এবং তারা এখন সমাবেশ করছে। আপনি দেখতে পাচ্ছেন আমি রয়েছি এই সমাবেশের স্থলের সামনেই রয়েছি, যে এরা এখানে বিক্ষোভ করছে, দাবি আদায়ের জন্য তারা বিক্ষোভ করছে এবং তাদের দাবি যে তাদের 100 ভাগ উৎসব ভাতা তাদের চাই। আমি এখন এই যে তাদের দাবি প্রসঙ্গে আমি কয়েকজন শিক্ষকের সাথে কথা বলবো, যে ওনাদের সাথে জানতে চাবো যে আপনারা কেন এই আন্দোলন করছেন। আচ্ছা, আপনারা তো আন্দোলন করছেন, তাই না? জি, আন্দোলন কেন করছেন? আমাদের পূর্ণাঙ্গ উৎসব ভাতার দাবিতে আমরা আন্দোলন করছি। এরা তো আমাদের বলা হয়েছিল যে আপনাদের দেওয়া হবে, তো এভাবে অনেকবার এই দাবি ওয়াদা দিছে কিন্তু আমরা কখনই পাইনি। যার কারণে এটা দৃষ্টান্তমূলক ঈশের উপমা হিসাবে এরা এই দিন দিলেই মনে হয় যথাযথ হয়, এই জন্য আমরা মনে করি যে এই দিনটাই উপযুক্ত। দাদা, শিক্ষকরা বলছে যে তারা দাবি আদায়ের জন্য এই আন্দোলন তারা করছে এবং শিক্ষকরা বলছে যে তাদের দাবি আদায় না পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। আজকের ঈদের দিন আপনারা কেন আন্দোলন করছেন? আমরা ঈদের দিন আন্দোলন করতে চাইনি। আমরা বহু বছর যাবৎ সরকারের কাছে দাবি করে আসছিলাম যে পূর্ণাঙ্গ উৎসব বোনাতে আমাদের দেন, কিন্তু আমাদের বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের মাত্র 25% উৎসব বোনাস দেওয়া হয়, যেটা আমাদের এই উৎসব বোনা দিয়ে কোনোক্রমেই উৎসব পালন করা সম্ভব নয়। কাজে আজকে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা শিক্ষকরা বহু আবেদন নিবেদন করেছি, মানববন্ধন করেছি, সমাবেশ করেছি, মিছিল করেছি, কিন্তু সরকারের টনক নড়েনি। আমরা মনে করি যে আমাদের যে দাবি এটা অত্যন্ত যৌক্তিক, সাংবিধানিক এবং গণতান্ত্রিক। এই সাংবিধানিক যে আমাদের দাবি, এই দাবিটি সরকার মেনে নেবে। যদি মেনে না নেওয়া হয় তাহলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচিতে যেতে আমরা বাধ্য হব, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট আমরা আহ্বান করব, তালা মেরে আমরা রাজপথে থাকব এই দাবি পূরণের জন্য। এবং আমাদের শিক্ষা জাতীয়করণের দাবিটি আমাদের সর্বাগ্রে শিক্ষা জাতীয়করণ আমরা চাই। এস আলম গ্রুপ যে টাকা লুট করে নিচ্ছে, বর্তমান পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ যে লুটের পাহাড় গড়ে তুলেছে, তার একটি অংশ যদি আনা হয় তাহলে শিক্ষা জাতীয়করণ করা মোটেই কষ্টকর নয়, অসম্ভব নয়। কেন? আমাদের স্বাধীনতার প্রায় 54 বছর পরেও আমরা বেসরকারি শিক্ষকরা 25% উৎসব বোনাস পাই। উৎসব কোনোদিন খণ্ডিত হয় না, উৎসব বোনাসও খণ্ডিত হয় না। আমরা বারবার সরকারের কাছে অনুরোধ বিনোরোধ করছি আমাদের পূর্ণাঙ্গ উৎসব বোনাস দেওয়ার জন্য, কিন্তু সরকারের টনক নড়ে নাই। তাই আজকে এই জাতীয় দিনে, এই ঈদের দিনে আমরা কালো পতাকা মিছিল করতে বাধ্য হয়েছি আমাদের এই পূর্ণাঙ্গ উৎসব বোনাসের জন্য। আমরা আশা করি সরকার এই সামনের কুরবানি ঈদে আমাদের পূর্ণাঙ্গ উৎসব বোনাস দিবে। আমরা আজকে পবিত্র রমজান শেষে আজকে ঈদের উৎসব, সারা বাংলাদেশে সারা বিশ্বে মুসলমানরা উৎসবের আমেজে যেখানে আনন্দিত, আজকে আমরা সেখানে বাংলাদেশের মুসলমান সমাজ কালো পতাকা নিয়ে ঈদের যে পূর্ণাঙ্গ উৎসব বোনাসের দাবিতে আজকে আমরা কালো পতাকা মিছিল করতে বাধ্য হচ্ছি। আমরা বহুদিন যাবৎ এই সরকারের কাছে অনুনয় বিনয় করেছি, স্মারকলিপি দিয়েছি, আমরা মানববন্ধন করেছি। আমরা আশা করেছিলাম আমাদের যে বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী মহোদয়, উনি একবার ঘোষণাও দিয়েছিলেন যে আমরা এটা বিবেচনা করছি, কিন্তু দেখা গেল রমজানের শেষ পর্যায়ে মাত্র ঈদের 2 দিন আগে আমরা একটা খণ্ডিত উৎসব বোনাস পেলাম, যেটা আমরা 15-20 বছর আগে এই 25% উৎসব বোনাস পেয়ে আসছি। আমরা তাই ক্ষোভের সাথে আজকে এই শিক্ষক সমাজ রাজপথে কালো পতাকা নিয়ে আসতে বাধ্য হয়েছে, যাতে গভর্নমেন্ট আগামী কোরবানির ঈদের আগে আমাদের পূর্ণাঙ্গ উৎসব বোনাস ঘোষণা করেন। 2004 সালে এই খণ্ডিত উৎসব বোনাস পাওয়ার পরে আমরা বর্তমান সরকার ক্ষমতা আসার পরে আমরা এত অনুনয় বিনয় করেছি, আমরা আন্দোলনের এমন কোনো ধাপ নেই যে আমরা অতিক্রম না করেছি। বিদায় বাধ্য হয়ে আমরা আগামী ঈদুল আজহার আগেই যাতে আমরা উৎসব বোনাস পাই সেজন্য আমরা আজকে এই আন্দোলনে অংশ নিয়েছি। আমরা 2004 সাল থেকে এই খণ্ডিত উৎসব বোনাস পাই, প্রায় 25 বছর চাকরি করি, এর আগে বোনাস ছিল না। তারপর বিভিন্ন সময় সরকারের
কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, মানববন্ধন করেছি। আমরা চেয়েছিলাম, বর্তমান শিক্ষামন্ত্রী মহোদয় গত ছ মাস আগেও বলছিলেন, তখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিল, বলেছিলেন যে শিক্ষকদের আর বোনাসের জন্য রাস্তা নামতে হবে না, আমি পূর্ণাঙ্গ উৎসব বোনাসের ব্যবস্থা করব। মাননীয় প্রধানমন্ত্রীও বলেছিলেন যে উৎসব ভাতার জন্য বা শিক্ষকদের কোনো দাবি দেওয়ার জন্যই আর রাস্তা নামতে হবে না। আমরা এবার ঈদেও দেখলাম আমাদের সেই 25% বোনাস দেওয়া হলো। খণ্ডিত উৎসব, ঈদ কখনো খণ্ডিত হয় না, আনন্দ কখনো খণ্ডিত হয় না। তাই আমরা চেয়েছিলাম সরকার বাহাদুরের কাছে যে আমাদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা দেওয়া হোক, কিন্তু যখন আমরা ঈদের দুদিন আগে দেখলাম আমাদের সেই খণ্ডিত উৎসব ভাতাই দেওয়া হলো, তাই আমরা নেতৃবৃন্দ পুনরায় আবার আলোচনা করে সিদ্ধান্ত নিলাম ঈদের দিনই আমরা সরকারের কাছে একটি কালো পতাকা মিছিল দেব, যাতে সরকারের টনক নড়ে এবং মাননীয় প্রধানমন্ত্রী নমনীয় হয় আগামী ঈদেই আমাদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা দেয় এ দাবি নিয়েই আজ আমরা রাজপথে আছি। শিক্ষক নেতৃবৃন্দ তারা বলেছেন যে তাদের এই দাবি যদি মানা না হয় তাহলে প্রয়োজনে ধর্মঘটে যাবে, তারা স্কুল তালাবদ্ধ করবে, কিন্তু তাদের দাবি তারা যে কোনো মূল্যে তাদের যে 100% যে উৎসব ভাতা সেটি তাদের দিতে হবে, এবং এ বিষয়ে শিক্ষক নেতৃবৃন্দ সেটি জানিয়েছেন এবং তারা বলেছেন যে আমাদের দেয়াল পিটিশনের দেয়ালের সাথে পিঠে গেছে, এখানে বাধ্যই কিন্তু রাস্তায় নামতে পারছে, এবং তারা বলছে দাবি আদায় নামে তারা আন্দোলন চলবে। হুমায়ুন কবির, 18 বাংলা, বরিশাল।